ফরিদপুরে ট্রাক মাইক্রোবাস দুর্ঘটনায় ঝিনাইদহে 9 জন নিহত, পরিবারগুলোতে চলছে শোকের মাতম। ফরিদপুরে মর্মান্তিক ট্রাক মাইক্রোবাস সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে 9 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 5 জন ছিল একই পরিবারের, আহত হয়েছেন আরো 7 জন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। ঢাকায় একটি মামলার দফা রফা টাকা আনতে যে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বলে জানান পরিবারগুলো। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুর্ভাগাদের বাড়ি। গ্রামের হাজারো মানুষের ঢল নেমেছে বাড়ির উঠোনে। তাদের যেন বিশ্বাসই হচ্ছে না তিনি আর নেই। যে উঠোনে কত শত মীমাংসা হয়েছে, গ্রামের কতই না সমস্যার সমাধান দিয়েছেন যে মানুষটি, তিনি নজরুল ইসলাম, বয়স 55 বছর। গ্রামের মোড়ল মাতব্বরি করতেন তিনি। সবে ইন্টারমিডিয়েট পাশ করা মেয়ে হীরামণি কোনোভাবেই বাবার অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না। বাবা বাবা বলে মূর্ছা যাচ্ছে সে। নজরুল ইসলামের স্ত্রীর কথা তো বাদই দিলাম, তার পুত্রবধূ রানী সর্বশক্তিমানের কাছে দয়া ভিক্ষা করে চলেছেন যেন তার শ্বশুর ওপারে ভালো থাকেন। কি করুণ পরিণতি এ পরিবারের। গ্রামবাসী তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে। কেউ কেউ মুখ লুকিয়ে কাঁদছে। গ্রামের সকলেই যে নজরুল ইসলামকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন এতেই অনুমেয়। নজরুল ইসলাম আর কোনোদিন ফিরবেন না। অন্যের কাজ করতে যেয়ে জীবন গেল যে মানুষটির। আল্লাহ ওপারে তাকে ভালো রাখুক এই প্রার্থনাই আমরা সবাই করি। আর নজরুল ইসলামের মতো এমন গুণী ব্যক্তি, ভালো মানুষ বাংলার প্রতিটি ঘরে জন্ম নিক, এমন প্রার্থনাই করব সর্বশক্তিমান বিধাতার কাছে।